পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো এবার রেল আধিকারিকদের বিরুদ্ধে রেলের বহু জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে আর সেই জমি দখলমুক্ত করতে এবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো রেল আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ রেলের জায়গায় অবৈধভাবে দোকানঘর বিভিন্ন দলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলেও ভাঙা হলো না রেলের জমিতে থাকা বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ রুপ্যে রাতারাতি দলের নাম মুছে ফেলা হলো তবুও অবৈধ নির্মাণ বা দখল করে রাখা টিনের ঘর কেন উচ্ছেদ করা হলো না এই নিয়েই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে এবার রামপুরহাটের রেলের আধিকারিকদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শোনাব রেল তার জায়গা অধিগ্রহণ করার নাম করে বেশ কিছু গরিব মানুষ যারা দোকানদার রামপুরের দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে একই জায়গায় দোকান করে আসছে তাদের পুরো পূর্ব পুরনির্বাসনের ব্যবস্থা না করে অমানবিকভাবে বুলডোজার চালিয়ে ভেঙে দিল সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের অস্থায়ী যে পার্টি অফিসগুলি ছিল সেগুলোও ভেঙে দিল কিন্তু আশ্চর্যের ব্যাপার অবাক এই রেল কর্তৃপক্ষই বিজেপির একটা পার্টি সব অফিস আছে রেলের জায়গায় যেটা এখনো পর্যন্ত ভাঙা হলো না আমাদের রামপুরের যে রেলের যে ফুটপাত সেখানে আমিও একজন মানে সে ফুটপাথ ব্যবসায়ী ছিলাম আমার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে এবং আরও আমার সঙ্গে যারা দোকান এরিয়ার মধ্যে পড়ছে সেগুলোও কিন্তু টোটালি আর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিছু নাই দেখলাম আমার দোকানের একটু পাশেই জাতীয় কংগ্রেসের কার্যালয় ছিল সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের তৃণমূল পার্টি অফিস সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে এবং আইএনটিটিসি পার্টি অফিস সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ তো আমি আইএনটি রামপুরহাট শহরের সহ সভাপতি তা আমি এটাই মনে করি যে ইনস্টিটিউটে রেল ইনস্টিটিউটের পাশে যে বিজেপির একটা পার্টি অফিস স্বচ্ছভাবে দাঁড়িয়ে আছে এখনও কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়নি তো এটা কিন্তু মনে হচ্ছে রাজনীতির গন্ধ আমরা এখানে পাচ্ছি এত গোটা রেলের যত এরিয়াতে যাবতীয় সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কিন্তু এই রেলের এরিয়ার মধ্যে ওটা তো ইনলিগেল ইনলিগেলভাবে ওটা এখনও কিন্তু বিজেপির পার্টি অফিস কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওয়ান ফোরটি ফোর জারি না করে গায়ে জোরে রাস্তা অবরুদ্ধ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে একের পর এক ফুটপাতের দোকান উচ্ছেদ করলেন গরিব মানুষের পেটে লাথি মারলেন এই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে যদি পথে আমাদের কংগ্রেস ইউনিয়ন অফিস পড়েছে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযান চালাতে গিয়ে যদি পথে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের ইউনিয়ন অফিস পড়েছে সেটাও গুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি সিপিএমের ইউনিয়ন অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক গরিব মানুষের দোকানকে গুড়িয়ে ফেলা হলো